উইকেন্ড মানেই কিন্তু কাছে পিঠে কোথাও ঘুরে আসার একটা নেশা। স্পেশালি যারা আমাদের মতন, যারা ঘুরতে ভালোবাসেন, তারা তো ছোটোখাটো কোনো ছুটি পেলেই কাছে পিঠে কোথাও ঘুরতে চলে যান। এই কিছুদিন আগেই যেমন আমরাও বেরিয়ে পড়েছিলাম ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। রাস্তা যাকে বলে মাখনের মতন সুন্দর। আসলে আমরা গড়িয়া থেকে গেছিলাম এবং আমাদের সময় লেগেছিল মোটামুটি 2.5 ঘন্টা। এই যে এই টার্নিংটা দেখালাম, এই টার্নিংটা থেকে ঘুরেই কিন্তু ডায়মন্ড হারবারের রাস্তা শুরু হয়ে গেছে। রোদ ছিল, গরম ছিল, সবই ছিল, কিন্তু সময়ের মধ্যেই পৌঁছে গেছিলাম আমরা হোটেল সাগরিকাতে। কি সুন্দর হোটেলটা দেখুন, বাইরেটা একদম ঝলমল করছিল রোদে, কিন্তু ভেতরে শীততাপ নিয়ন্ত্রিত, তাই আমাদের সেসব মালুম হচ্ছিল না। সারাদিন এই গরমের মধ্যে রাইড করে এসে এরকম ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে খুশি হয়ে গেছে এবং তারপরে এগিয়ে গেলাম আমাদের রুমের দিকে। ভারী সুন্দর বড় ছিল এবং মোটামুটি রিলাক্সেশন রুমই আমরা পেয়েছি। এটা আমাদের বারান্দা এবং এই বারান্দা থেকে কিন্তু নদীটা পুরোটাই দেখা যাচ্ছিল। রুমটা বেশ বড়। রুমটার একপাশে এই সুন্দর একটা চেয়ার টেবিল আছে, কিং সাইজ বেড, টিভি তো আছেই, এসিও ব্যবস্থা আছে, সুর এক আছে এবং বাথরুমটা কিন্তু বেশ বড়। এই একপাশে দুটি চেয়ার আমার ভারী পছন্দ হয়েছিল, বেশ কোজি একটা ব্যাপার আছে। এই একপাশের টেবিলে আমাদের কমপ্লিমেন্টারি চা দেওয়াই ছিল। সৌম্য কিন্তু বসে গেছে চা বানাতে। আসলে অনেকটা রাইড করে এসেছি, একটু গরম গরম চা না খেলে হয়? এছাড়াও কিন্তু হোটেল থেকে আমাদের একটা গুডি ব্যাগ দিয়েছে। গুডি ব্যাগের মধ্যে যেরকম থাকে চিরুনি, টুথপেস্ট, শ্যাম্পু, ক্রিম, এই সমস্ত কিছুই কিন্তু ওরা খুব সুন্দর করে র‍্যাপ করে লেবেলিং করে দিয়েছে। বিকেলে একটু বেরোবো বলে ভেবেছিলাম, তাই তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিলাম। এত ভালো লাগছিল জায়গাটা যে বিকেলের অপেক্ষা না করেই লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়েছিলাম একদম সামনেই। সেখানে বসার ব্যবস্থা আছে এবং প্রচুর দোকান আছে চা, কফি, স্ন্যাক্স এসবের। চলো, বেশিক্ষণ আর বসলাম না, রোদ ছিল, গরম ছিল, তাই আমরা হোটেলের দিকে এগোলাম। ঠিক করলাম একটুখানি জিরিয়ে নিয়ে বিকেলের দিকেই বেরোবো ঘুরতে। বিকেলের দিকে এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। দুজনে মিলে অনেকক্ষণ বসে গল্প আড্ডা দিলাম, সানসেট দেখলাম, চা খেলাম, পকোড়া খেলাম, বেশ সুন্দর কাটলো সময়টা। হুম
মাঝে মাঝে জীবনে এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু একসাথে কাটানো ভীষণ জরুরি। আমাদের জীবনে এমনি খুব স্ট্রেসফুল, কত কিছু মিস করে যাই বলুন। সানরাইজ মিস করি, সানসেট মিস করি, কত কিছু মিস করে যাই। তাই মাঝে মাঝেই এরকম ঘুরতে চলে আসলে কিন্তু সেই স্পেশাল মোমেন্টগুলোকে অ্যাকচুয়ালি আমরা বাঁচতে পারি। বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে সন্ধে নামার পরেই হোটেলে ফিরে আসলাম। হোটেল স্টাফদেরকে রিকোয়েস্ট করায় ওনারা কিন্তু আমাদের রুমেই সমস্ত খাবার দাবার দিয়ে গিয়েছিলেন। পরের দিন সকালে ফেরার পালা, তাই সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। রাস্তাঘাট সেদিন একটু ফাঁকাই ছিল, ছুটির দিন তো, তাই খুব তাড়াতাড়ি কিন্তু আমরা কলকাতা পৌঁছে গিয়েছিলাম। আমাদের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। খুব শিগগিরই নিয়ে আসবো আরেকটি নতুন জায়গার ব্লগ। টিল দেন স্টে টিউনড অ্যান্ড বাই।